আলোচনা করতে চাচ্ছি যে আমাদের খুব বড় একটা সমস্যা, যারা বিশেষ করে অনলাইনে লেনদেন করি, তো অনেক বড় একটা সমস্যা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় এবং তারা বিভিন্ন রকম ডকুমেন্ট চায়, বা বিভিন্ন সময় দেখা গেছে যে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে, লিমিট হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। এটাই হবে এরকম না, তবে আমি আমার লেনদেনের যে অভিজ্ঞতা, এটাই শুধুমাত্র আমি এখানে আলোচনা করতে চাচ্ছি। যে আমার হিসেবে আমাদের যে সমস্ত অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি, যেমন পেওনিয়ার, এলিভেট পে, প্রিয় পে, ওয়াইজ বা বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠানো, এই জিনিসগুলাতে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আমরা যখন এগুলোতে টাকা লেনদেন করি, তখন মাঝে মধ্যে আমাদের কাছে বিভিন্ন রকম ডকুমেন্ট চায়, এবং আমরা যখন ডকুমেন্ট দিতে ব্যর্থ হই, তখন তারা সেই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। তো এখন আমি মনে করি যে এই ডকুমেন্ট চাইবে বা ডকুমেন্ট দেওয়ার সময় আমরা কি কি সাবধানতা অবলম্বন করব, কিংবা আমরা লেনদেনের সময় কি কি সাবধানতা আমরা অবলম্বন করব, জাস্ট এই বিষয়টি আমি আলোচনা করব। যে মনে করি একজন ব্যক্তি আছে করিম, আর একজন ব্যক্তি আছে আব্দুল। তো করিমের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, পিও পে অ্যাকাউন্ট আছে, এলিভেট পে অ্যাকাউন্ট আছে, ওয়াইজ অ্যাকাউন্ট আছে। আবার আব্দুলেরও পেওনিয়ার, পিও পে, এলিভেট পে, ওয়াইজ এই অ্যাকাউন্টগুলো আছে। তো এখন আব্দুল করিমকে চাচ্ছে যে $1,000 পাঠাবে, আব্দুল করিমকে $1,000 পাঠাবে। এখন আব্দুলের ব্যালেন্সটা আছে হচ্ছে ওয়াইজে, আর করিম চাচ্ছে তার পেওনিয়ারে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন ওয়াইজ থেকে পেওনিয়ার যখন দুইটা দুইটা মানুষের মধ্যে লেনদেন হবে, যখন তার প্ল্যাটফর্ম আলাদা হয়ে যাচ্ছে, তখন একটা বড় সমস্যা তৈরি হয়। যদি প্ল্যাটফর্ম এক হয়, আমার পরামর্শ হচ্ছে যে আব্দুল যখন করিমকে টাকা পাঠাবে, প্রথমে আব্দুল চেষ্টা করবে তার পাঠানোর জন্য যে ওয়াইজ থেকে ওয়াইজে, তার ওয়াইজে টাকা আছে, ওয়াইজ থেকে ওয়াইজে টাকা পাঠাবে। তখন ওয়াইজ থেকে করিম তার নিজের পেওনিয়ারে সেটা পার করে নিবে। এটা অনেকটাই সেফ, এতে করে দেখা যাচ্ছে ওয়াইজ থেকে ওয়াইজে ট্রান্সফার হইলো, এটাতে তেমন কোনো সমস্যা হয় না। এবার করিম ওয়াইজ থেকে যখন পেওনিয়ারে ট্রান্সফার করলো, তখন যত যত ডলারই হোক, যখন পেওনিয়ার বা ওয়াইজ তার কাছে বলবে যে ভাই আপনার এই ট্রান্সফারের পারপাস কি, বা কি ধরনের কি কারণে হয়েছে বা কি, তখন করিম সেখানে মানে দাখিল করবে যে ভাই এটা আমার নিজের অ্যাকাউন্ট, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি ওয়াইজ থেকে পেওনিয়ারে আমি ট্রান্সফার করছি, সেম নাম, একই নাম, সুতরাং এখানে তো কোনো সমস্যা নেই, তো কোম্পানিও আর কোনো ঝামেলা করবে না। হ্যাঁ, কোম্পানি যখন যদি ডকুমেন্ট চাই, তখন সেক্ষেত্রে ওরা বলতে পারে যে আপনি ওয়াইজ থেকে পেওনিয়ারে টাকা পাঠিয়েছেন, ঠিক আছে, আপনি পেওনিয়ার বলতে পারে যে আপনি ওয়াইজের যে স্টেটমেন্ট সেটা আপনি আমাকে দেন, অর্থাৎ এটা প্রুফ করতে যে ওই যে ওয়াইজে যে করিম, যে করিমের অ্যাকাউন্ট থেকে আবার সেই করিমের অ্যাকাউন্টেই পাঠাইছে। শুধু ওয়াইজ চাচ্ছে একটা প্রুফ, যে প্রুফটা তাকে প্রমাণ করে যে এই লোকটার সেম নামে যে অ্যাকাউন্ট সেম ওই লোকটাই। তবে একটু সাবধানতা খেয়াল করতে হবে যেন ওইখানে যে ইয়াটা আছে, মানে ব্যাংকের যে লোকেশনটা আছে, ওই লোকেশন যেন সেম হয়, মানে ওয়াইজে যে লোকেশনটা দেওয়া আছে সেখানে তো স্টেটমেন্টের মধ্যে তো লোকেশন উল্লেখ থাকে, তো ওয়াইজে যে লোকেশনটা দেওয়া আছে পেওনিয়ারেরও সেম লোকেশন থাকে। যদি যেমন আমি কিছুদিন আগে আমার একটা ট্রান্সফার করছি, আমি আমার প্রিয় পে থেকে আমি আমার এলিভেট পেতে আমি একটা ট্রান্সফার করছি, সেম একই নামে অ্যাকাউন্ট। তো যখন আমি ট্রান্সফার করছি, তখন আমাকে এলিভেট পে বলতেছে যে আপনি অমুক দিন এত ডলার আপনি লেনদেন করছেন, তো এইখানে এই এটার কি কি কারণে বা কি পারপাসে ট্রানজেকশনের ইনভয়েস দেন, অথবা আপনি এগ্রিমেন্ট থাকলে সেই মানে কোনো একটা ডকুমেন্ট দেন। তা আমি তাদেরকে বললাম যে এটা তো আমার সেম নামে, নিজের নামে। তখন তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি নিজের নামে, কিন্তু আপনি তাইলে ওই প্রিয় পের একটা দেন, ব্যাংক স্টেটমেন্ট দেন। এখন ব্যাংক স্টেটমেন্ট যখন আমি নিতে গেছি, তখন আমি দেখতেছি যে প্রিয় পেতে আমার ঠিকানাটা অন্য, ওয়াইজে আমার ঠিকানাটা অন্য। সেক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি করে ওই স্টেটমেন্টের মধ্যে ওই ঠিকানাটা অর্থাৎ লোকেশনটা বা অ্যাড্রেসটা আপনাকে এডিট করে সেম, যেমন আমি প্রিয় পে থেকে এলিভেটে দিছি, তো এলিভেট আমার কাছে ডকুমেন্টটা দেখতে চাইছে, তখন আমি এলিভেটের যে
অ্যাড্রেসটা, সেই সেম অ্যাড্রেসটা আমি ওই স্টেটমেন্টের মধ্যে এডিট করে দিয়ে দিছি, তারা আমাকে বলছে কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু আপনি যখন মনে করেন যে আব্দুলের ওয়াইস থেকে আব্দুল করিমের পিওনিয়ারে পাঠাচ্ছেন, তখন এই জায়গায় যদি একটু বড় লেনদেন হয় তাহলে অনেক বড় সম্ভাবনা থাকে, অর্থাৎ যদি সেম নাম না হয় তাহলে অনেক বড় সম্ভাবনা থাকে আপনার অ্যাকাউন্টটা লিমিট হয়ে যাওয়ার। আপনার কাছে ডকুমেন্ট যাবে, এখন ইউএসএ ডকুমেন্ট, যেহেতু ইউএসএ অ্যাকাউন্ট, আপনার কাছে ডকুমেন্ট যাবে, তো ইউএসএ ডকুমেন্ট চাচ্ছে, ভালো কথা। ওদের অনেক ধরনের পলিসি থাকে, ট্যাক্সের বিষয় আছে, এই বিষয় আছে, ওই বিষয় আছে, ওগুলো যদি ঠিক মতো আপনার যদি না পালন হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লিমিট করে দিতে পারে বা অ্যাকাউন্টটা বাতিল হয়ে দিতে পারে। তো অরিজিনাল যে অ্যাকাউন্টগুলো, আমরা অনেকে ফেক অ্যাকাউন্ট ইউজ করি, ফেক অ্যাকাউন্ট যাওয়া কোনো প্রবলেম না, কিন্তু যখন অরিজিনাল অ্যাকাউন্ট যদি আপনার চলে যায় তাহলে এটা কিন্তু আপনার বিরাট একটা সমস্যা, বা নিজের নামে যে অ্যাকাউন্টটা চলে যায়। এই জন্য আপনি নিজের নামে অ্যাকাউন্টের লেনদেনের সময় অবশ্যই চেষ্টা করবেন লেনদেনের সময় সেম একই নামে অ্যাকাউন্ট ব্যবহার করার, অর্থাৎ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় টাকা পাঠাবেন চেষ্টা করবেন সেম নামে যাতে হয়, একই লোকের নামে যাতে হয়। আচ্ছা, যদি সেম নামে নাও হয় তাহলে সেম প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়াইজ থেকে ওয়াইজে টাকা নেন, ইলিভেট থেকে ইলিভেটে নেন, পিওবে থেকে পিওবে তে নেন, কিংবা পিওনিয়ার থেকে পিওনিয়ার নেন। কিন্তু আপনি ওয়াইজ থেকে যখন পিওনিয়ার নেবেন তখন একটা সেম নামে যদি না হয় তখন একটা বিরাট সমস্যা করবেন, এটা আপনার অ্যাকাউন্ট বাতিল পর্যন্ত হইতে পারে। আর দেশে অ্যাকাউন্টে যখন উইথড্র দিবেন সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিই যে কোনো লেনদেনের সময় সেম নামে হওয়াটা মানে খুব প্রয়োজনীয়। আর যদি আপনি সেম নামে একান্ত বাধ্য হয়ে যদি সেম নামে নাও হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন মানে টাকার পরিমাণ কম, অর্থাৎ লেনদেনের পরিমাণ ছোট লেনদেন দিয়ে শুরু করতে। আর যদি বাই চান্স আপনার কাছে চায়ও বসে ডকুমেন্ট, তাহলে অবশ্যই খুব সতর্কতার সাথে ডকুমেন্টটা আপনাকে সাবমিট করতে হবে। একটু অ্যাডভার্টাইজ করে রাখি যে techproduct24.com এই ওয়েবসাইট থেকে আপনি প্রয়োজন মতো ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, ফাইবার স্টেটমেন্ট, অর্থাৎ প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আপনি এই ধরনের ডকুমেন্ট আপনার পারফেক্ট মানি বা পেওনিয়ার বা ইলিভেট পে বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য যে সমস্ত স্টেটমেন্ট বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রয়োজন পড়ে আপনি এই ওয়েবসাইট থেকে এই সাপোর্ট পাবেন।